সারি সারি নৌকা সাজানো রয়েছে। এত নৌকা আমি একসাথে আগে কখনোই দেখিনি। একবারে ছোটবেলা থেকে আসি হাটি। এটা আমঘাট রামঘাট বহুঘাট নাও দাম একেবারেই সস্তা। 5,000 টা নৌকা এখন 3,000 টা বেচতেছে বেটা। নদীমাতৃক বাংলাদেশে চলাচলের অন্যতম বাহন নৌকা। বর্ষাকালে বাংলাদেশে নৌকার ব্যবহার অনেক বেড়ে যায়। এ সময় বেড়ে যায় নৌকার বেচাকেনাও। এ কারণে এই বর্ষাকালেই দেশের বিভিন্ন জায়গায় বসে ঐতিহ্যবাহী নৌকার হাট। বন্ধুরা, আজকে আমি মানিকগঞ্জে এসেছি, এখানকার ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী নৌকার হাট নিজে দেখতে, আপনাদেরকে দেখাতে। চলুন বন্ধুরা, ঘুরে আসি ঘিওরের সেই নৌকার হাট থেকে, দেখে আসি সেখানে কী ধরনের নৌকা বিক্রি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে, আর কারাই বা কিনছেন সেই নৌকা। চলুন ঘুরে আসি ঐতিহ্যবাহী সেই নৌকার হাট থেকে। সবুজের ছায়া আর এমন মেঘলা আকাশের মায়া মনকে উদাস করে দেয় বরাবরই। মানিকগঞ্জের বৃক্ষশোভিত পথঘাট আর গ্রামীণ জনপদ যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এমন স্বর্গীয় পথে হাজার বছর ধরে পথ চললেও যেন কোনো ক্লান্তি স্পর্শ করবে না দেহ মনে। বাংলার এমন সৌন্দর্য দেখেই বুঝি কবি জীবনানন্দ দাস বলেছিলেন, বাংলার রূপ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই মায়াভরা পথ ধরেই যাচ্ছি মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন বহু বছরের পুরনো সেই নৌকার হাটে। মানিকগঞ্জ শহর থেকে ঘিওরের নৌকারহাটের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সড়ক পথে যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। মানিকগঞ্জ শহর থেকে ঘিওর উপজেলা পর্যন্ত সরাসরি বাসের ভাড়া মাত্র 30 টাকা। সোহেল রানা ভাইয়ের গাড়িতে চেপে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘিওর উপজেলা সদরে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ঘিওরে প্রবেশের পর থেকে দেখতে পেলাম হাট থেকে নৌকা কিনে নিয়ে যাওয়ার দৃশ্য। হাটের কাছে এসে সবচেয়ে ভালো লাগলো ঘোড়ার গাড়িতে করে নৌকা পরিবহনের দৃশ্য। এমন দৃশ্য দেখতে পাবো ভাবিনি। গ্রাম বাংলার চিরায়ত এই দৃশ্যগুলো মনে অদ্ভুত এক প্রশান্তি এনে দেয়। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার সেই ঐতিহ্যবাহী নৌকার হাটে। কি সুন্দর নৌকার হাট! দেখুন, আমার পেছনে অজস্র নৌকা সাজিয়ে রেখেছেন নৌকা বিক্রেতারা, আর ক্রেতারা এসেছেন সেই নৌকাগুলো কিনতে। দরদাম চলছে, কেনাবেচা চলছে। চলুন আমরা ঘুরে ঘুরে সুন্দর এই নৌকার হাটটা দেখি। হাট থেকে নৌকা কিনে এভাবে মাথায় করে নেওয়া হচ্ছে মাঠের একপাশে রাখা ঘোড়ার গাড়ির দিকে। এমন চোখ জোড়ানো অনেক দৃশ্যই আমরা দেখব বেচাকেনাও। তার আগে চলুন সংক্ষেপে এই হাট সম্পর্কে জেনে নিই।
নদীমাতৃক বাংলাদেশের মানিকগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ইছামতি ও ধলেশ্বরী নদী। বর্ষাকাল এলে নদীগুলো এমনই টইটম্বুর হয়ে ওঠে, একই সাথে জেলার নিম্নাঞ্চল হয়ে যায় প্লাবিত। তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান বাহন হয়ে ওঠে নৌকা। চিরাহত এই চাহিদার যোগান দিতেই বহুকাল আগে থেকে পুরাতন ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা জনপদ ঘিওরে বসে নৌকার হাট। নদীর পাড়েই পৌর ঈদগাহ ও ঘিওর সরকারি কলেজের মাঠ মিলিয়ে প্রতি বুধবার বসে এই হাট। বর্ষাকালে সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই হাটে চলে নৌকা বেচাকেনা। এই হাটে এলে দারুণ লাগবে, আসলে সারি সারি নৌকা সাজানো রয়েছে। এত নৌকা আমি একসাথে আগে কখনোই দেখিনি, কারণ যে এরকম হাটে আমি কখনো যাইনি। নৌকার হাটে এই প্রথম আসা, সেই কারণে আমার ভালো লাগাটাও কিন্তু দারুণ। আপনারা যারা নৌকার হাটে যাননি, যে কোনো হাটে একবার ঘুরে দেখতে পারেন, দেখবেন যে খুবই ভালো লাগবে। দেখুন কত নৌকা, কত মানুষ কেনাবেচা করছেন, আর এই যে এখানে সেই নৌকাগুলো সারি সারি সাজিয়ে রাখা হয়েছে, একবারে ঝকঝকে তকতকে দেখুন নৌকাগুলো। কিন্তু দুঃখের বিষয় হলো এবার বর্ষা কম হওয়ার কারণে নৌকার চাহিদা কিছুটা কম, সে কারণে বেচাকেনা কম। এই কারণে কিন্তু যারা নৌকা বিক্রি করছেন তাদের লাভও হচ্ছে অনেক কম। দূর দূরান্তর থেকে এই হাটে নৌকা কিনতে এসেছেন গৃহস্থরা। বর্ষাকালে ডিঙ্গি নৌকা তাদের খুব প্রয়োজন হয়, কম দামে নৌকা কিনতে পেরে বেজায় খুশি তারা। ভাই গিয়ে সর্বোচ্চ ডুঙ্গা বেচা কিনি, এবার পানি নাই তো, আসলে ডুঙ্গা গুনে নিয়ে কিভাবে মাইসে পাইবো? ডুঙ্গার দাম কম, অনেক কম, মিস্ত্রির খরচা গুনে থাকবো কোন রকম। কি কারণে কম কেন? কম বর্ষা নাই তো, বর্ষা থাকলে বাদে ডুঙ্গার দাম বেশি হয়। আপনি কিনছেন? প্রতি হাটবারে আশপাশের বিভিন্ন জেলা থেকে নৌকা নিয়ে এই হাটে আসেন ব্যাপারীরা। এক একজন ব্যাপারী 200-300 নৌকাও নিয়ে আসেন এই হাটে। এবার অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে, এ কারণেই নৌকার বেচাকেনা কম, বাজারও বেজায় মন্দা। নৌকার ভাই বাজারই নাই, বেচা কিনি হয় না। এই 4,000 টাকার ডুঙ্গা এখন দাম করে 1,200-1,300-1,500 এমনি দাম করে। লসা এক ডুঙ্গায় 2,000-2,500 লসা। এই জন্য যে মেলছিলাম এখন আবার থুয়ে বাড়ি দেব। হাটের আগে ভালো বেচা কিনেছে, অনেক বেচা কিনেছে। হাটে 40-20 টা আমরা করে বেচছি, একটা 5,000-6,000 আমরা বেচছি। এখন সেই ডুঙ্গায় পানি না হলে এখন দাম করে হলো 1,500-2,000 এরকমভাবে দাম হইতেছে। আমি কাঠ আমার করই কাঠ আছে, সাম্বল আছে, আমের আছে। কয়েকদিন লাগে একটা নৌকা বানাতে? 2 দিন। আচ্ছা আচ্ছা, আপনি নিজে বানান, নিজেই বিক্রি করেন? নিজেই বিক্রি করি। এইবার লস হলো না লাভ হলো? লস হইলো। কেন লস? লস না, জল নাই। দাদা
ছোটবেলায় আমরা যে সাইকেল ব্যবহার করতাম স্কুলে যেতে, এখানে সেখানে যেতে, কিন্তু নদী এলাকা বর্ষাকালে যেসব এলাকা ডুবে যায় সেসব এলাকায় কিন্তু সাইকেলের মতোই ব্যবহার করা হয় এই ডিঙ্গি নৌকাগুলো, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য, হাটে বাজারে যাওয়ার জন্য। দেখা যায় যে একটি পরিবারে পাঁচজন সদস্য, পাঁচটি নৌকা রয়েছে, এরকম পরিবারও কিন্তু রয়েছে। দেখুন এই যে নৌকা নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা দেখুন এখানে একটি পাল তোলা নৌকা, পাল সহ মনে হয় বিক্রি করতে এসেছেন কিনা তারা আমি একটু জানতে চাইবো। আচ্ছা এটা তো পুরাতন নৌকা দেখছি ভাই। হ্যালো ভাই, এটা তো পুরাতন নৌকা দেখছি নাকি? এটা কি বিক্রির জন্য এনেছেন? হ্যাঁ বিক্রি। পাল সহ? হ্যাঁ পাল। কত দাম পাল সহ? এর দাম সেভেনছে, আগে তো মেলায় চাইছি, এখন 6,000 টাকা। 6,000 টাকা দাম পাল সহ এরকম বিক্রি করে দেবেন? হ্যাঁ। কতদিনের পুরাতন এই নৌকা? এটা 1.5 বছর। দেড় বছর। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন একেবারে পাল সহ দেখুন নৌকা, এটি বিক্রি করা হবে 6,000 টাকা দাম থাকা হয়েছে। আপনার এটি কি এখন পর্যন্ত বিক্রি হয়েছে, কত হয়েছে, দাম বলেছে কেউ? হ্যাঁ দাম বলছে আগে 5,000 টাকা। 5,000 টাকা? হ্যাঁ এটা আসার হাতেই দাম বলছে। আপনি 6 বিক্রি করবেন? হ্যাঁ 6,000 আমার কালি আছে। কাঠের মানভেদে 1500 থেকে 3,000 টাকায় বিক্রি হচ্ছে নৌকা। বাজার মন্দার কারণে 5,500 টাকার নৌকা বিক্রি হচ্ছে মাত্র 3,000 টাকায়। 5,000টা নৌকা এখন 3,000টা বেচতেছে বেটারা, এরকম পয়সা পয়সা মনে হিরুক দিয়ে কিনতেছে আর কি। কিনে আবার আপনি আবার বিক্রি করবেন? না, আমি মাস্টার্স মারি তো মাছ ধরে নেই। নৌকা কিনছি তিনটা, তিনজনে, একটা হলো 1900, একটা 1700, একটা 1600। কত দাম হলো এই নৌকার? নৌকার দাম হলো 2500 টাকা। কয়টা নৌকা কিনেছেন? নৌকা তো কিনছি দুটো। দুটো বাড়িতে ব্যবহারের জন্য? হ্যাঁ। আচ্ছা তো এই 2500 করে দুটার দামই 5,000? এই একটা 2500 আর একটার দাম 2,000। আপনার বয়স তো অনেক হয়েছে, এই 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 হাট কতদিন ধরে আপনি আসেন এই হাটে? একবারে ছোটকালের থেকে আসি এই হাটে। ছোটকাল থেকেই? হ্যাঁ। ছোটকাল থেকেই কি নৌকা কিনেন এখানে? হ্যাঁ ছোটকাল থেকে নৌকা। তাই তো এই হাটে কি আপনার বাপদাদারাও আসতেন? হ্যাঁ বাপদাদারা আসতেন। বাপের সাথে কখনো এসেছেন বা দাদার সাথে? না বাপের সাথে দাদার সাথে আসেন। আপনি নিজে ছোট থাকতে মারা গেছে বাপ। হাট থেকে কেনার পর কেউ সড়ক পথে, কেউ বা নৌপথেই নিয়ে যাচ্ছেন নৌকা। হাট সংলগ্ন ধলেশ্বরী নদীর ঘাটে নতুন ডিঙ্গি নৌকাগুলো এনে শ্যালো মেশিন চালিত নৌকায় সাজিয়ে রাখা হচ্ছে। নৌকা বোঝাই হয়ে গেলেই চলে যাচ্ছে গন্তব্যে। কি দারুণ একটি দৃশ্য বন্ধুরা দেখুন, যে এই হাট থেকে নৌকা কিনে আবার নৌকায় করেই নতুন নৌকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে মানিকগঞ্জ থেকে যেমন সড়ক পথে আসা যায়, তেমনই নৌপথেও বর্ষাকালে বিভিন্ন জায়গা থেকে এভাবেই নৌকা কিনতে আসেন এবং নৌকা কিনে নিয়ে তারা চলে যান। একটা নৌকার উপরে ওয়ারি নেই, তিনটা চারটে নিয়ে যায়, আবার দুইটা ওয়ারে একটা ওয়ারে নদীপথে এই হাট থেকে নৌকা কিনে যেমন গৃহস্থরা বিভিন্ন জায়গায় নতুন নৌকাগুলো নিয়ে যান, ঠিক তেমনি এই নৌকাগুলোই কিন্তু বানানোর পরে বিভিন্ন জায়গা থেকে সকালবেলা সেই এই নদীপথেই কিন্তু আবার এই হাটে নিয়ে আসা হয়। সড়ক পথে, নদী পথে, উভয় পথেই কিন্তু এখানে এই হাটে নৌকা নিয়ে আসা হয় এবং কিনে নিয়ে যাওয়া হয়। আমি 10টা বা 12টা করে নৌকা নেই তিল্লির ঘাটে। এখান থেকে? এখান থেকে তিল্লির ঘাট। তিন দিকের হাটে নিয়ে যাওয়ার বিক্রি হয়? না ওই নিয়ে যাওয়ার
গৃহস্থ বাড়ি। আচ্ছা, এই ঘাট বাড়ির কাজ করে। কত টাকা করে ভাড়া নেন? এই একটা কোষা 300-350 টাকা ভাড়া। এখান থেকে কত দূর হয় সেটা? এখানে মোটামুটি গান করে গেল প্রায় 30 মাইল। নদীর ঘাট থেকে ফিরে এসে দেখলাম পালতোলা সেই নৌকা বিক্রি হয়ে গেছে। বন্ধুরা, এই সেই পালতোলা নৌকা ছিল। এটি আমরা আগে দেখেছিলাম যে এটি বিক্রির 6,000 টাকায় বিক্রি করতে চেয়েছিলেন। শেষমেশ কত দামে এটি বিক্রি হলো একটু জানতে চাই। আপনার পালতোলা নৌকা তো 6,000 বিক্রি করতে চেয়েছিলেন। 5,000 তো আগেও দাম বলেছিলেন। আগের ডালে যে অন্য মানুষে করেছিল দিয়েছিলাম না, এখন 5,000 টাকা। আসলে তিনি 6,000 টাকায় বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু আগেই বলেছি বা আপনারাও দেখলেন যে যেহেতু নৌকার দাম কম, তার যে প্রত্যাশা ছিল এই পালতোলা নৌকাটি তিনি 6,000 টাকায় বিক্রি করবেন, সেটি কিন্তু বাধ্য হয়ে তিনি 5,000 টাকায় ছেড়ে দিলেন। ওই চাইনা বাড়িতে নেওয়া লাগে, আবার মেলা টাকা ভাড়া লাগবে, আবার ওই জন্য দিয়ে গেলাম। আমি থাকি না বাড়ি, আমি থাকি দোকানে। আমার দোকান আছে বাদ্যযন্ত্রের দোকান ভাঙায়, ফরদপুর ভাঙা। বাড়িতে খালি মহিলারা বিক্রি করে দিল। আগেই বলেছি এই হাটে ঘোড়ার গাড়ি দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। যান্ত্রিক যুগে পশু দিয়ে মালামাল বহন করার বিষয়টি অমানবিক বটে, তবে এই আধুনিক যুগে এসে প্রাচীন আমলের বাহনের টিকে থাকার নিদর্শন আমার কাছে অবাক লেগেছে। বন্ধুরা, এই হাটে এসে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এখানকার ঘোড়ার গাড়ি দেখে, যে আসলে ঘোড়ার গাড়ি তো উঠেই যাচ্ছে, কিন্তু দেখুন এই যে এখানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। হাটে প্রবেশের সময় আমি দেখি যে এই ঘোড়ার গাড়ি, তারপরে ভাবলাম যে এই এলাকায় এখনও ঘোড়ার গাড়ি চলে। কথা বলে দেখলাম যে হ্যাঁ, এখানে সেই প্রাচীন আমল থেকে যে ঘোড়ার গাড়ির চল, সেই চল কিন্তু এই এলাকা থেকে উঠে যায়নি। বিশেষ করে এই এলাকায় দেখুন যে এরকম অনেক ঘোড়ার গাড়ি আছে, যে ঘোড়ার গাড়িতে করে নৌকা কিনে হাটের দিনে বিভিন্ন জায়গায় নিয়ে যান, এবং এই হাটের দিনে যারা এই ঘোড়ার গাড়ি চালান তাদের খুব ভালো উপার্জন হয়। অনেকে 1,500 থেকে 2,000 বা 3,000 টাকা পর্যন্ত উপার্জন করে থাকেন এই নৌকা বহন করে। আর যখন এই হাট থাকে না, অর্থাৎ সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তারা কিন্তু অন্য মালামাল পরিবহন করে থাকেন। ঘোড়ার গাড়ি তো আমরা দেখেই না। আপনি কতদিন ধরে ঘোড়ার গাড়ি চালান? ঘোড়ার গাড়ি চালাই আমি 7 বছর ধরে। এখানে এত ঘোড়ার গাড়ি চলে? হ্যাঁ, ঘোড়ার গাড়ি চালাই। আগে কি করতেন? আগে এমনি কৃষি কাজ করতাম বাড়িতে। আপনার পরিবারে কেউ ঘোড়া গাড়ি চালাতো আগে? না। এই ঘোড়া গাড়ি চালানোর ইয়েটা কিভাবে করলো? এটা আমার এলাকার আরও আছে, তারপর সাথে কথাবার্তা কয়ে তারাই গাড়ি কিনে দিছে, কিনে দিয়ে তারাই সাথে চালাই বলাই মনে করেন শিক্ষা দেওয়া হয়েছে, শিখছি এখন একাই চালাই। এখনও যে ঘোড়ার গাড়ির চল আছে, ঘোড়ার গাড়িতে মালামাল বহন করে, সেটা এত বছর পরে দেখে আমার খুব মানে মুগ্ধ লাগলো ব্যাপারটা। আমার জীবনে এই প্রথম এই ঘোড়ার গাড়িতে নৌকা নিতে দেখলাম, এটা আমার খুব ভালো লাগছে দেখে। এই হাটে নৌকার পাশাপাশি বৈঠাও বিক্রি হয়। 400 টাকা থেকে শুরু করে 1,500 টাকার বৈঠাও রয়েছে এখানে। কাঠের হিসাবে নাকি? যে কাঠ যত দামি সে কাঠের বৈঠার দামও তত বেশি। বন্ধুরা দেখুন, আগে যে নৌকাগুলো হতো সেগুলো কিন্তু পুরাটাই কাঠের ছিল, এখন নতুন ধরনের কিছু নৌকা আসছে, টিন লাগানো। টিন না, এটা মোটা টিন লাগানো নৌকা, এর বেশিরভাগই টিন, অল্প কিছু কাঠ রয়েছে। এই নৌকাগুলোর দাম বেশি নাকি কম? কম কম, ওই কাঠের নৌকার চেয়ে দাম কম হয়? এগুলোর দাম কম, আর্টের গুণ হবে কম। হ্যাঁ, কম কম হয়, কিন্তু টিকে কেমন? ওইগুলোর সমান না কম? না, এর বেশি। আসলে দেখুন, দিন যখন এগিয়ে যায়, দিন যখন বদলায়, ধীরে ধীরে কিন্তু সব কিছুই বদলে যায়। কাঠের জায়গায় টিন এসেছে, কিন্তু কাঠের নৌকার দাম বেশি, সেটি কিন্তু
দেখতেও ভালো। আর এটি দেখুন কেমন একটি পাতলা টিন, আমার কাছে অন্তত ততটা ভালো লাগছে না, একটু আঘাত লাগলেই হয়তো এই টিনটি ফেটে যেতে পারে, আমার কাছে সেরকমই কিন্তু মনে হচ্ছে। ধীরে ধীরে কাঠের বদলে কিন্তু এইরকম নৌকা হচ্ছে, পাশাপাশি কিছুদিন আগে দেখলাম যে প্লাস্টিকেরও নৌকা ইতোমধ্যেই চলে এসেছে। আসলে ধীরে ধীরে আমাদের যে একেবারে কাঠের নৌকার প্রচলন, সেই ঐতিহ্যবাহী কাঠের নৌকা, সেই নৌকা আর যে কতদিন টিকে থাকবে, এই আলামতগুলো দেখে কিন্তু সেই প্রশ্নই মনে যাচ্ছে। যেভাবে প্লাস্টিকের নৌকা আসছে এবং এই হাটে টিনের দেয়া নৌকা চলে এসেছে, আগেও টিন ব্যবহার হতো কিন্তু এভাবে যে টিন ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে যে এটি এই প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং কাঠের পরিমাণ কমতে থাকবে, এটি চলতে থাকলে কিন্তু কাঠের নৌকা ধীরে ধীরে এক সময় হয়তো নাই হয়ে যাবে। প্রকৃতির খেয়াল কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য অভিশাপ হয়ে দেখা দেয়। এবার বৃষ্টিপাত কম হওয়ায় দুর্ভোগ কমেছে মানিকগঞ্জের নিম্নাঞ্চলের মানুষের, কিন্তু একই কারণে নৌকা বেচাকেনা কমে যাওয়ায় জীবিকায় টান পড়েছে নৌকা ব্যবসায়ীদের। এরপরও জীবন চলে যায় জীবনের নিয়মে, লাভ লোকসানের ফেরেই তো জীবন, তাই তো লোকসানের বাস্তবতা মেনে নিয়েই নৌকা নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। এভাবেই তো শত বছরের ঐতিহ্য বুকে ধরে আজও টিকে আছে ঘিওরির এই নৌকার হাট।